যে ব্যক্তি একজন সায়েমকে ইফতার করাবে সে ব্যক্তি ওই সায়েমের তুলনীয় নেকি পাবে। মিন গাহরে ইয়ান্তাক আনকুসা মিন জুরিহিম শাইয়া, ওই সায়েম যে নেকি পাবে তার নিজের নেকির অতটা হবে আর তার নিজের নেকি থেকে আদৌ কম করা হবে না। রমজান মাসের এই সুযোগ মানুষের ইফতার করিয়ে আনন্দ, নিজে ইফতার করে আনন্দ পাওয়ার চাইতে ইফতার করিয়ে আনন্দ পাওয়ার এই আত্মতৃপ্তি, এটি স্রেফ ইসলামেই শিক্ষা রয়েছে। অন্যেরা নিজেরা খেয়ে বড় হয়, কে কী খেলাম, ইফতারের আইটেম কতটা হলো, এইগুলো নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু মুসলমানরা এগুলো নিয়ে ব্যস্ত থাকে না। অন্য ভাইকে কত খাওয়াতে পারলাম, একজনের জায়গায় দুজনকে শরিক করাতে পারলাম, এইটা হলো কিন্তু বড় জিনিস। এই যে অন্যকে দিয়ে যে আনন্দ লাভ করা, এই উদারতা, এই উদার মানসিকতা মুসলমানদের মধ্যে যতদিন থাকবে ততদিন তাদের উন্নতি অব্যাহত থাকবে। এ বিষয়ে সবসময় মনে রাখবেন, ইফতার যাতে বেশি লোক করে আপনার অর্থ দিয়ে সে চেষ্টা রাখবেন। এর সঙ্গে এটাও আমি স্মরণ করিয়ে দিই, এটা মার্কাজ, মার্কাজি মসজিদের, এর প্রতিদিন আমাদের এখানে রমজানের সময় ইফতারে মানুষজন আসে, বাইরে থেকে আসে, আর আমাদের ছাত্র তো আছেই এখানে, আমাদের গড়ে প্রতিদিন প্রায় 3-4 হাজার টাকা খরচ হয় মানুষকে ইফতার করানোর জন্য। আপনারা এখানে শরিক হতে পারেন, আপনার 3,000 টাকা, তিনজনে খাবে না, কতজন খাবে তা ঠিক নাই, আপনি এখানে নিয়ত করবেন আমার এই ইফতারের সঙ্গে আরও 10 জন ভাই শরিক হলো, তাদের ইফতারে যত নেকি তারা সিয়াম রেখে পাবে তাদের সেই সিয়ামের নাকি আমার আমল্লামে যোগ হবে, এই নিয়ত করে আপনিও ইফতারে শরিক হয়ে যাবেন। এখানে অনেকে সাহরিও করেন, কারণ অনেকে থাকেন এখানে রাত্রিবেলা, আমাদের কর্মীরা সারা দেশ থেকে সবসময় আসা যাওয়া করতেই আছে, এই মার্কেটের সুযোগ কিন্তু অন্য কোথাও আপনি পাবেন না। অনেকের বাড়িতে মা বোন আছেন, বাপ আছেন, দুর্বল, সিয়াম রাখতে পারে না, অক্ষম, তাদের জন্য ফিদিয়া দেওয়া জরুরি। এখন তো বাড়িতে গ্রামের অবস্থা এমন হয়েছে এখন মিসকিনও পাওয়া যায় না, মিসকিন খুঁজে পাওয়া যায় না, সবাই এখন কর্মক্ষম। দেখলাম তো কত পশুদিনও আমাদের এখানে এসে রাজশাহী শহরেরই এক ভাই এসে 2টা ফিদিয়া দিয়ে গেল যে আমার বাপ মা পড়ে আছে, আমি 2টা এতিমের 1 মাস খাওয়ার ব্যবস্থা করব, 3,000 টাকা লাগে 1 মাস, 2 এতিমের টাকা নগদ দিয়ে গেল, অর্থাৎ ফিদিয়া হিসাবে। যদি আপনাদের কোনো ফিদিয়ার সমস্যা থাকে আপনারা মার্কাজকে বেছে নিতে পারেন, যেখানে আমাদের মার্কাজ সারা দেশে অনেক আছে, সব জায়গায় এতিমখানা আছে, সেখানে আপনারা এগুলো দিতে পারেন। আপনার ওই অক্ষম পিতামাতার পক্ষে, একজনের পক্ষে 1টা এতিম 1 মাস খেতে যার লাগে 3,000 টাকা দিয়ে দিলে ওরা ওখানে খাওয়াই দেবে। এমনি করে অনেক সুযোগ আছে নাকি উপার্জনের, চেষ্টা রাখবেন এগুলো।